বিজেপির দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালদহ বাজার এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মঙ্গলবার রাতের অন্ধকারে তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় আমাদের শান্তিপুর বিধানসভার বিজেপির প্রার্থী হয়েছেন বিধানসভা, সেই উপলক্ষে আমাদের যে জনসংযোগ যাত্রা হয়েছিল, তো সেই জনসংযোগ যাত্রায় আমাদের এই 248 নম্বর বুথের থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম, সেই র্যালিতেও গিয়েছিল। তারপর থেকে এরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। তৃণমূলের যারা এখানে জনপ্রতিনিধিরা আছে, যে গুন্ডা বাহিনীরা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। তা সত্ত্বেও গতকাল আমাদের এখানে একটা যুবক থেকে পথসভা করে, পথসভা করার পরে ওরা দেখেছে যে আমাদের বিজেপির সমর্থনে সবাই এগিয়ে আসছে, ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই এই নোংরা খেলাটা ওরা শুরু করেছে। আমাদের পতাকা ব্যানার পোস্টার সব ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। কারা এরা? কারা এরা? তৃণমূলেরা, আর্মাদ বাহিনী সব। এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে ফুলিয়াপাড়া শিয়ালদা বাজার। আচ্ছা, এইরকম করার কারণটা কি? কারণ হচ্ছে ওরা ভয় পেয়ে গেছে যে গত লোকসভা ভোটেও আমাদের এই বুথের থেকে প্রায় 300-400 ভোটে লিড ছিল, এবারও ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই ভয়ে এইসবগুলো করে বেড়াচ্ছে। আপনারা অভিযোগ জানিয়েছেন? অভিযোগ আমরা ফাঁড়িতে জানিয়েছি, ফুলিয়া ফাঁড়িতে। ফুলিয়া ফাঁড়ির থেকে বললো যে বড়বাবুর কাছে একটু লিখিত জমা দিচ্ছে। তবে আমাদের যে এজেন্ট আছে, পার্টি এজেন্ট আছে, তিনি বললেন যে থানায় অলরেডি কমপ্লেন জমা দিয়েছে। গতকালকে আমাদের এখানে পথসভা হয় এবং পথসভাতে ওরা অবশ্যই ভয় পেয়ে গেছেন। রাত্রেবেলাতে এরা আমাদের পতাকা টতাকা ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে এবং কিছু নোংরার মধ্যে সব ফেলে দিয়েছে। কারা এরা? কারা? এটা তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী। কি কারণে এমনটা করছে? এটা কালকে আমাদের পথসভা হয়েছে, যেটা ওদেরকে আতঙ্ক, ওরা ভয় পেয়ে গেছে যে এলাকার মানুষ প্রত্যেকে এখানে এসেছেন, ওদের এটাই আতঙ্ক যে আমাদের এখানটাতে বেশি প্রভাব বিজেপি, এটাই বিষয়। মানে এদের কি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে? এই তৃণমূল কংগ্রেসই জড়িত এর সাথে? একদম। কোথাও জানিয়েছেন আপনারা? আমরা থানাতে জানিয়েছি, দলের উপরে জানিয়েছি। হ্যাঁ, জানিয়েছি আমরা। আপনারা কি কোনো পদক্ষেপ নিতে চলেছেন? আমরা অবশ্যই এটাকে আমাদের এমপি সাহেবকে জানিয়েছি, আমাদের বিধায়ক, ওনাকে জানানো হয়েছে আর কি, এবং দলে আরও যারা যারা আছে তাদেরকে জানিয়েছি, সকলে আসছেন, তারপর আমরা পদক্ষেপ এখানে নেবো। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিষয়টা হচ্ছে বিজেপির এই ফ্ল্যাগ পোস্টার ছেঁড়া গতকাল ওরা ওখানে স্ট্রিট কর্নার করেছে, সেখানে লোক হয়নি, 10-12 লোক নিয়ে স্ট্রিট কর্নার, এর ওরা নিজেরাই হতাশায় ভুগছে, এইগুলো ওরা নিজেরাই করে তৃণমূলের নামে দোষ দিচ্ছে। আর তৃণমূল কখনোই ফ্ল্যাগ পোস্টার পোড়ানো, দেয়াল লেখন মোছা, এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস তৃণমূল কংগ্রেস কোনোদিনই করে না। আচ্ছা, এই এই যে করে নিজেরাই আপনারা বলছে, অভিযোগ করছেন, এর কারণটা কি? আপনাদের নামে দোষ দিচ্ছে? ওরা হতাশাগ্রস্ত, ওদের সঙ্গে কোনো লোক নেই, জন নেই, কোথাও বুথ মিটিং করতে গেলে লোক পাচ্ছে না, একটা লোকসভার একটা স্পিডে ভোট হয়ে গিয়েছিল, সেই ভোটের হাওয়ায় তো জিততে পারবে না, তাই এই সমস্ত করে ওরা এক ধরনের গিমিক তোলার চেষ্টা করছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।